এসপি নিউজ দেশের আলোচিত এক সংবাদ নিয়ে হাজির হয়েছে আজ। দেশ জুড়েই এখন আলোচিত সমালোচিত নাম ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী। জেকেজি প্রতারণা কাণ্ডে উঠে এসেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের এই চিকিৎসকের নাম। তিনি টকশো কিংবা স্বাস্থ্য বিষয়ক আলোচনায় নিয়মিত মুখ দিতেন সুস্থ থাকার নানা রকম ফর্মুলা। তিনি চিকিৎসক মহলেও বেশ প্রভাবশালী বটে। জবেদা খাতুন স্বাস্থ্যসেবা জেকেজি প্রজেক্টের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ, ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আরিফ চৌধুরী, প্রধান নির্বাহীর চতুর্থ স্ত্রী ডক্টর সাবরিনা। যদিও সাবরিনার দাবি আরিফ চৌধুরীর সঙ্গে তার এখন কোনো সম্পর্ক নেই, তবে হৃদরোগ হাসপাতালে তার কক্ষের সামনে গিয়ে দেখা যায় স্বামীর নামযুক্ত নেম প্লেট অর্থাৎ ডক্টর সাবরিনা আরিফ। বেশ কয়েকটি সূত্রে জানা যায় চিকিৎসা বিষয়ক মহলে ডক্টর সাবরিনা অনেকে প্রভাব রয়েছে। চিকিৎসকদের একটি প্রভাবশালী সংগঠনের এক প্রভাবশালী নেতার জুনিয়র বান্ধবী তিনি। সেই সুবাদে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে ছিল তার প্রভাবের বিস্তৃত ডালপালা। আর এত সব কিছুকে কাজে লাগিয়ে এই করোনার মহামারীর সময় সাধারণ মানুষের সঙ্গে করেছেন তিনি প্রতারণা। সাবরিনা ক্ষমতা বলে জবেদা খাতুন স্বাস্থ্যসেবা জেকেজি প্রজেক্ট নামে একটি প্রতিষ্ঠান বাগিয়ে নেয় করোনা স্যাম্পল কালেকশনের সুযোগে। প্রথমে রাজধানীর তিতুমির কলেজ মাঠে স্যাম্পল কালেকশন বুথ স্থাপনের অনুমতি নেন ডাক্তার সাবরিনা। পরে প্রভাব খাটিয়ে ঢাকার অন্য এলাকায় এবং অনেক জেলা থেকেও নমুনা সংগ্রহ করছিল তার এই প্রতিষ্ঠান। জেকেজির মাঠকর্মীরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থান থেকে করোনা উপসর্গ দেখা দেওয়া মানুষের নমুনা সংগ্রহ করতেন। চলতি বছরের এপ্রিল মাস থেকে জেকেজি করোনার নমুনা সংগ্রহ করলেও শুরু করে প্রতারণা। করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করে ইচ্ছে মতো রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে সাবরিনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জেকেজির কয়েকজন কর্মী গ্রেফতারের পর পুলিশ ও সাংবাদিকদের বলেন তারা রোগীদের জ্বর থাকলে তাদের করোনা পজিটিভ আর জ্বর না থাকলে নেগেটিভ রিপোর্ট দিতেন। এরই প্রেক্ষিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগে গত 23 জুন জেকেজিতে অভিযান পরিচালনা করে তেজগাঁও থানা পুলিশ। অভিযানের দিন প্রতারণামূলক হত্যা ও জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরী সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। তবে ধরাছোঁয়ার বাইরে ছিলেন ডক্টর সাবরিনা। করোনার এই মহামারীর সময় যখন মানুষ মানবিক হয়ে উঠেছে ঠিক তখন জীবন মৃত্যু নিয়ে খেলা করছেন এই সাবরিনার প্রতিষ্ঠান। তিনি আরিফ চৌধুরীর চতুর্থ স্ত্রী। আরিফের দুই স্ত্রী থাকেন রাশিয়া ও লন্ডনে। আরেক স্ত্রীর সঙ্গে আরিফের ছাড়াছাড়ি হয়ে গেছে, তবে ছাড়াছাড়ির পরেও সাবেক ওই স্ত্রীর উচ্চ মহলে আরিফের জন্য দেন দরবার করে যাচ্ছেন। এদিকে রেজিস্টার্ড চিকিৎসক হয়েও ডক্টর সাবরিনা নিজের খেয়াল খুশি মতো হাসপাতালে আসতেন এবং যে নিজেকে দেশের প্রথম নারী কার্ডিয়াক সার্জন দাবি করতেন তিনি। সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, মিথ্যাচার, অনৈতিক সুবিধা নেওয়া সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও এই অভিযোগের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ডক্টর সাবরিনা। তার কর্মকাণ্ডে বিব্রত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট প্রশাসন। তাকে নিয়ে প্রতিবেদন করতে হলে প্রয়োজন অনেক সময়ের, কারণ তার ডালপালা বিস্তৃত এবং বিশাল। তবে ঠিক যে মুহূর্তে আমরা তাকে নিয়ে এই ভিডিওটি তৈরি করছি তখন সাবরিনা রয়েছেন রিমান্ডে। তাকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং আদালত কর্তৃক রিমান্ড মঞ্জুর করে থলের বিড়াল বেরিয়ে আনার চেষ্টা চলছে। যা হোক বন্ধুরা, এরকম চটক দেওয়া অনেক অজানা তথ্য এবং ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি এই চ্যানেলে। সেরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।